শুধু আজকের জন্য তেসরা জানুয়ারি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় সম্পদ। শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস ও উপলব্ধি এই জায়গায় এসে দাঁড়ায় যে যা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তা হল আমাদের জন্য ঈশ্বরের কি ইচ্ছা সেটা জানা আর তা পালন করার শক্তি। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 46। যখন আমরা প্রথম এনেতে আসি নিজের কি কি প্রয়োজন সে সম্বন্ধে নানা রকম চিন্তাভাবনা আমাদের ছিল, কারণ নজর ছিল প্রচুর অর্থ সম্পত্তির দিকে। আমরা ভাবতাম দুনিয়াদারি সাফল্যই বুঝি রিকভারি, কিন্তু না, রিকভারি মানে বাহ্যিক সাফল্য নয়। এখন আমরা বুঝেছি আমাদের সবচেয়ে বেশি যা দরকার তা হল আধ্যাত্মিক পথের সন্ধান আর আধ্যাত্মিক শক্তি। নেশা করার ফলে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতি আমরা করেছি তা হল নিজের আত্মার ক্ষতি। তখন নেশাই ঠিক করে দিত আমাদের প্রধান লক্ষ্য কি, নেশার মালটা জোগাড় করা, নেশা করা, আর আরও মাল জোগাড় করার ব্যবস্থা করা। নেশার অদম্য চাহিদা আমাদেরকে দাস করে রেখেছিল। আমাদের জীবনে কোনো উদ্দেশ্য বা কোনো কিছুর সঙ্গে যোগাযোগ হারিয়ে গিয়েছিল, আমরা আধ্যাত্মিক দিক দিয়ে দেউলিয়া হয়ে পড়েছিলাম। একদিন না একদিন আমরা বুঝলাম যে রিকভারিতে আমাদের সবচেয়ে বেশি যা দরকার তা হল আমাদের জন্য ঈশ্বরের কি ইচ্ছা তা জানা এবং তা পালন করার শক্তি। নেশার আসক্তি যা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছিল জীবনের একটা পথ, একটা উদ্দেশ্য, সেটা আমরা ঈশ্বরের ইচ্ছার মধ্যেই ফিরে পাই। আমাদের ঈশ্বরের ইচ্ছার মধ্যেই আমরা স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি পাই। নিজেদের চাহিদাগুলি আর আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে না, আমরা অন্যদের সাথে পা মিলিয়ে চলার স্বাধীনতা পেয়েছি। দুনিয়াদারির সাফল্য কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু সাফল্য যতই থাকুক না কেন এনে প্রোগ্রাম যে আধ্যাত্মিক যোগাযোগটা ঘটিয়ে দেয় সেটা না থাকলে রিকভারিতে আমাদের প্রধান প্রয়োজনটাই পূরণ হবে না। শুধু আজকের জন্য আমি আমার প্রধান প্রয়োজনীয় জায়গাগুলিকে পূরণ করতে চেষ্টা করব, তা হল উপলব্ধ ঈশ্বরের সঙ্গে একটা সজাগ সম্পর্ক যা আমাকে পথ দেখাবে।